অর্জুন সিং তৃণমূলে যোগদান করতে চলেছেন, এই জল্পনা যখন ক্রমশ স্পষ্ট হচ্ছে কিভাবে ছবিটা বদলে যাচ্ছে জগদ্দলের, একবার দেখুন। কার্যত নিশ্চিত হয়ে যেতেই যে অর্জুন সিং তৃণমূলে যোগদান করতে চলেছেন, বাড়ি, অর্জুন সিং এর বাড়ি এবং তার বাড়ির চারপাশ থেকে কিভাবে বিজেপির পোস্টার, বিজেপির দলীয় পতাকা, ফ্ল্যাগ খুলে নেওয়া হচ্ছে এবং তা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বিজেপির দলীয় কার্যালয় অর্থাৎ পার্টি অফিসের ছবি, সেখান থেকেও বিজেপির পতাকা খুলে ফেলা হচ্ছে। এক এক করে বিজেপির যাবতীয় যা পতাকা রয়েছে জগদ্দলে, অর্জুন সিং এর বাড়ি, তার আশপাশ এবং দলীয় কার্যালয়ে পরপর খুলে ফেলা হচ্ছে। এই মুহূর্তে অর্জুন সিং এর বাড়ির একদম পাশের অংশে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই বিজেপির পতাকা খুলে ফেলা। বিস্তারিত তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। ক্যামেক্স স্ট্রিটে অর্জুন সিং পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার যে বাসভবনের জায়গা জগদ্দলে, তার লাগোয়া এলাকায় কিন্তু এইভাবেই বিজেপির পতাকা খুলে ফেলার কাজ শুরু হলো। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিজেপির যে সমস্ত দলীয় পতাকাগুলি লাগানো রয়েছে বিভিন্ন বাড়িতে, সেখান থেকে পতাকাগুলিকে একে একে সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। অর্জুন সিং তিনি দল পরিবর্তন করবেন এই জল্পনা আগে থেকেই ছিল। ক্যামেক্স স্ট্রিটে তিনি পৌঁছানোর পর যখন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার বৈঠক শুরু হয়, এরপরে কিন্তু একে একে তার এলাকায় তার বাড়ির সামনে যে সমস্ত বিজেপির পতাকা কাট আউট রয়েছে সেগুলি একে একে সরতে শুরু করেছে এবং যারা এলাকায় কর্মীরা রয়েছেন, যারা এতদিন অর্জুন সিংয়ের সঙ্গে বিজেপির হয়ে এখানে সমস্ত কিছু ভোটের লড়া থেকে শুরু করে রাজনীতি সবটা করেছেন, একে একে তারা কিন্তু সেই সমস্ত দলীয় পতাকা সরিয়ে ফেলছেন, আমরা সেটা দেখতে পাচ্ছি। যদিও এখনও পর্যন্ত তার জায়গায় তৃণমূল কংগ্রেসের পতাকা স্থান পায়নি, কিন্তু একে একে বিজেপির পতাকাগুলি খুলে ফেলার কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে অর্জুন সিংয়ের বাড়ির একদম পাশের অংশে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই বিজেপির পতাকা খুলে ফেলা হচ্ছে, একে একে তার বাড়ির সংলগ্ন এলাকায় যে পোস্টার ব্যানারগুলি রয়েছে সেগুলিও সরানো হবে এবং পার্শ্ববর্তী অর্জুন সিংয়ের বাড়ির একদম কাছে সেখানে বিজেপির একটি দলীয় কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে এখনও পর্যন্ত বিজেপির পতাকা রয়েছে, কিন্তু একে একে কিন্তু সেই পতাকা খুলে ফেলার কাজ শুরু হয়েছে। সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। যে ছবি আপনারা দেখছিলেন জগদ্দলের যে একাধিক জায়গা থেকে বিজেপির যে দলীয় পতাকা রয়েছে সেগুলো এক এক করে সরিয়ে নেওয়া হচ্ছে এবং এই এই সরিয়ে নেওয়ার যে তৎপরতা তখন থেকে শুরু হয় যখন অর্জুন সিং তৃণমূলে যোগদান করতে চলেছেন, এটা একেবারে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যায়। যে সমস্ত জায়গা, অর্জুন সিং এর বাড়ি এবং তার আশপাশ, এমনকি দলীয় কার্যালয়, যাবতীয় যেখানে দলীয় পতাকা ছিল বিজেপির, সমস্ত কিছু খুলে নেওয়া হচ্ছে এবং সরিয়ে নেওয়া হচ্ছে। ফলে বুঝতে পারছেন যে অর্জুন সিং এর রাজনৈতিক পরিচয় সেখানে যখন বদল হচ্ছে, এটা ক্রমশ নিশ্চিত হয়ে যাচ্ছে। তারপরেই কিন্তু জগদ্দলের যে ছবি সেটাও কিন্তু বদলে যাচ্ছে, এক এক করে দলীয় পতাকা যেভাবে খুলে ফেলা হচ্ছে দেখছেন সেই ছবি। এইটা যদি ছবির একটা দিক হয় যে বিজেপির দলীয় পতাকা খুলে নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আরেকটা দিক হচ্ছে সেই জায়গা দখল করে নিচ্ছে বা তৃণমূলের দলীয় পতাকা। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি বিস্তারিত বলবেন। সন্দীপ, দেখো সুব্রজিৎ, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ অর্জুন সিংহের বাড়ির পাশে বিজেপির দলীয় কার্যালয়, যে দলীয় কার্যালয়ে নরেন্দ্র মোদি এবং জেপি নাড্ডার ছবি দেওয়া সেই ব্যানার, যে ব্যানারের সামনে বসে এতদিন পর্যন্ত এই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন অর্জুন সিং, রাতারাতি সেই ব্যানার খুলে ফেলা হলো। অর্থাৎ বলে দেওয়া যায় যে অর্জুন সিংহ তিনি বিজেপি থেকে তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগেই তার বাড়ি থেকে, আশপাশের বহুতলগুলি থেকে, এমনকি বিজেপির দলীয় কার্যালয় থেকে সরে গেল বিজেপির পতাকা, বিজেপির ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার, এমনকি নরেন্দ্র মোদী এবং জেপি নাড্ডার ছবি দেওয়া এই ব্যানার তা কিন্তু সরিয়ে দেওয়া হলো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেই ছবি যেখানে এই এই ব্যানার কিন্তু এইভাবেই খুলে ফেলা হলো। অর্থাৎ বলা যেতে পারে যে বিজেপি মুক্ত হয়ে গেল এই দলীয় কার্যালয়, যে দলীয় কার্যালয় এতদিন পর্যন্ত বিজেপির
রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জায়গা ছিল সেখানে এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণভাবে আস্তে আস্তে বিজেপির যে সমস্ত প্রতীক রয়েছে সেই প্রতীকগুলি খুলে ফেলা হচ্ছে, সেই সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে দেওয়ালে লাগানো যে সমস্ত বিজেপির প্রতীক চিহ্ন, সেই দেওয়ালে লাগানো ছোট ছোট প্রতীক চিহ্নও কিন্তু এই মুহূর্তে খুলে ফেলা হচ্ছে। আগেই এই দলীয় কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিজেপির পতাকা, তারপরে খোলা হলো জেপি নাড্ডা এবং নরেন্দ্র মোদি এবং অবশ্যই অর্জুন সিংয়ের একসাথে এক ফ্রেমে তার ছবি সম্বলিত যে ব্যানার তা, এবং তারপরে একে একে কিন্তু এইবার ছোট ছোট যে প্রতীক চিহ্নগুলিও দেয়ালে লাগানো আছে সেগুলিকেও খুলে ফেলার কাজ চলছে। যারা খুলে ফেলছেন তাদের সাথে একবার কথা বলবো। ভাই, এগুলো খোলা হচ্ছে কেন? এগুলো আমার, আমি কিছু বলতে পারবো না। কে নির্দেশ দিল এটা খুলতে? এটা আমি বলতে পারবো না। কার নির্দেশে খুলছে বলতে পারবো না। বুঝতেই পারছো যে স্বাভাবিকভাবেই এটাও সম্ভব সহজে বোঝা যাচ্ছে, এই যে দলীয় পতাকা এবং ব্যানার খুলে নেওয়ার পর যে ফাঁকা দেওয়াল, শূন্য দেওয়াল তৈরি হলো, সেখানে এবার কোন দলের পতাকা বা ব্যানার লাগবে সেটাও সহজে অনুমান করা যায়। সন্দীপ, একেবারেই তাই। সেখানে কিন্তু কোন দলের প্রতীক লাগবে, কোন দলের ব্যানার লাগবে এই মুহূর্তে লেগে গেছে। তুমি দেখতে পাচ্ছ যে একে একে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে, বিজেপির পতাকা সরিয়ে দেওয়া হয়েছে, এবং একে একে এই মুহূর্তে অর্জুন সিংহের যে বাড়ি, সেই অর্জুন সিংহের বাড়িতে তৃণমূলের পতাকা লাগানো হচ্ছে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে অর্জুন সিংহ তৃণমূলে এখনও যোগ দেননি, তার আগেই তার বাড়ির সামনে থেকে বিজেপির পতাকা সরে গেল এবং সেই জায়গায় স্থান করে নিল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা। এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন কর্মীরা, জওয়ানরা, তারা কিন্তু অর্জুন সিংহের বাড়ির সামনে পাহারার দায়িত্বে রয়েছেন। এখনো পর্যন্ত অর্জুন সিংহ কেন্দ্রীয় নিরাপত্তা পান, তার বাড়ির নিচে কেন্দ্রীয় বাহিনী এখনো মোতায়েন রয়েছে। তারই মাঝে একে একে কিন্তু বিজেপির পতাকা খুলে ফেলা হলো এবং একে একে বিভিন্ন জায়গায় তার স্থান করে নিচ্ছে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ওপরে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে চলে গেলেন কর্মীরা, এবং এই যে বাড়ি, যে বাড়ির সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে কথা বলছি, এই বাড়িটি হলো মজদুর ভবন বলে পরিচিত। যে মজদুর ভবনে তিনতলায় থাকেন সাংসদ অর্জুন সিংহ, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন সিংহের বাড়ির দোতলা থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা টাঙিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ আগে এই জায়গা থেকে বিজেপির পতাকা সরানো হয়েছিল এবং তার 10 মিনিটের মধ্যে একে একে কিন্তু সেই জায়গা করে নিচ্ছে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা। এবং আশপাশের যে বিজেপির কার্যালয়টি ছিল, সেই বিজেপির কার্যালয়টি কিন্তু এই মুহূর্তে আর বিজেপির কার্যালয় বলে পরিচয় দেওয়া যাবে না, তার কারণ ইতিমধ্যেই কিন্তু সেই জায়গা থেকে সরিয়ে ফেলা হয়েছে বিজেপির সমস্ত কিছু প্রতীক, সমস্ত কিছু ব্যানার, সমস্ত কিছু পতাকা। সেখানে নতুন করে তৃণমূল কংগ্রেসের কোনো পতাকা বা ব্যানার ঠাই পায়নি ঠিকই, কিন্তু শুধু সময়ের অপেক্ষা তা বলেই দেওয়া যায়। আর কিছুক্ষণের মধ্যে অর্জুন সিংয়ের একদম পাড়ায়, সেই পাড়ার যে দলীয় কার্যালয় বিজেপির, সেটা যে আস্তে আস্তে তৃণমূলের দলীয় কার্যালয় হয়ে যাচ্ছে তা বলা শুধু সময়ের অপেক্ষা। একেবারে অর্জুন সিং এর এখনো তৃণমূলে যোগদানটা সময়ের অপেক্ষা, কিন্তু এক এক করে দেখা যাচ্ছে যে দলীয় পতাকা, এবং এটা দেখতে পাচ্ছেন যে অর্জুন সিং এর যে ফেসবুক প্রোফাইল, সেখানে তার ছবিও বদলে যাচ্ছে, এবং তৃণমূলের উত্তরীয় গায়ে অর্জুন সিং, সেই ছবি এবারে আপলোড করা হয়েছে ফেসবুক প্রোফাইলে। ফলত বুঝতে পারছেন যে অর্জুন সিং এখনো সামনাসামনি তৃণমূলের দলীয় পতাকা হাতে নেননি ঠিকই, কিন্তু তার ফেসবুক প্রোফাইলে এই ছবিটা পরিষ্কার।